কোভিড-19 সংক্রমণ রোধ এবং আক্রান্তদের সুস্থতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারাও গেছেন অনেক ফ্রন্টলাইনার্স। আক্রান্তদের অনেকেই আবার সুস্থ হয়ে মানব সেবায় নিয়োজিত হয়েছেন। তাদের কথাই তুলে ধরেছেন মাহবুব শ্রীকত। যে কোনো দুর্যোগেই মানব সেবায় সবার আগে থাকেন সেবামূলক পেশার মানুষ। করোনাকালেও এর ব্যত্যয় ঘটেনি। কোভিড-19 আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে নিজেরাই আক্রান্ত হয়ে পরজগতেও পাড়ি দিচ্ছেন অনেক সম্মুখ যোদ্ধা। আবার জীবাণুর বিরুদ্ধে জয়ী হয়ে সেবায়ও নিয়োজিত হয়েছেন অনেক চিকিৎসক। আমি নিয়মিত আমার মেডিকেল কলেজে অ্যাটেন্ড করে যাচ্ছিলাম। আমার লক্ষণের মধ্যে ছিল জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, কিন্তু আমার কোনো গলা ব্যথা ছিল না। 5 দিন পর থেকে শ্বাসকষ্ট হয়েছে, 7 দিন শ্বাসকষ্ট ছিল। স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকেই কিভাবে চিকিৎসা গ্রহণ করেছেন তাও তুলে ধরেন এই শিশু বিশেষজ্ঞ। প্রথমে অ্যাজিথ্রোমাইসিন খেয়েছিলাম 8 দিন, পরের 10 দিন আমি ডক্সিসাইক্লিন খেয়েছি। আর এমনিতে যেগুলো ভিটামিন, জিঙ্ক সবাই যেগুলো করে এবং যেগুলো আমাদের প্রচলিত চিকিৎসা এখন, যে কালিজিরা খাওয়া, মধু খাওয়া, আদা খাওয়া, এগুলো আমি চালিয়েছি, স্টিম ইনহেল করেছি। আর হল যে কি, আমি নিয়মিত ব্যায়াম করেছি। আমার ঘর আমি ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, কাপড় চোপড় আমারগুলো আমি ধুয়েছি, আর আমি মানসিকভাবে শক্ত ছিলাম। তবে চিকিৎসক হয়েও করোনা পরীক্ষা করাতে গিয়ে বিড়ম্বনায় পড়াকে ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবেই দেখছেন এই ভুক্তভোগী। আমাদের মতো এই সিনিয়র লেভেলের চিকিৎসকরাও টেস্ট করাতে কিন্তু রীতিমতো তদবির করে অনেক কষ্ট করে টেস্ট করাতে হয়েছে, এবং ওষুধগুলো, কমন ওষুধগুলো কিন্তু এখন অনেক দাম বাড়ানো হয়েছে এবং পাওয়াও যাচ্ছে না। যদিও সেবার শপথে আবারও হাসপাতালে রোগীদের পাশে অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসাইন। সকলেরই কাজের মধ্যেই থাকা উচিত, কিন্তু সতর্কতা প্রয়োজন, সেক্ষেত্রে সরকারেরও উচিত যথেষ্ট সাপোর্ট দেওয়া। করোনাকালীন সেবা দিতে গিয়ে যারা চলে গেছেন না ফেরার দেশে, কৃতজ্ঞতার সাথে তাদের স্মরণ করেন এই চিকিৎসক। আমাদের অনেক সহকর্মী এবং পরিচিত অনেকেই মৃত্যুবরণ করেছেন, আমি তাদেরকে শহীদ হিসেবে ডেজিগনেট করতে চাই। এবং জাতি তার অনেক ভালো সন্তানদেরকে হারাচ্ছে, এত প্রশিক্ষিত একটা জনশক্তি এভাবে মোর দেন 40 রিমেম্বারিং। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।